ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বোমাবাজিও হয়, আহত দুপক্ষের কয়েকজন, অভিযোগ পাল্টা অভিযোগ। রণক্ষেত্র হালিশহর তৃণমূল বিজেপি সংঘর্ষ, গাড়ি বাড়ি দলীয় কার্যালয়ে ভাঙচুর, বোমাবাজি, আগুন। ঘটনার সূত্রপাত রবিবার রাত 8টা নাগাদ। বিজেপি সূত্রে খবর, হালিশহরের বোলদেঘাটায় বিজেপি নেতা দেবাশিস দত্ত ওরফে রাজার বাড়িতে বৈঠক করছিলেন দলীয় সাংসদ অর্জুন সিংহ। অভিযোগ, সেই সময় হামলা চালায় তৃণমূল। বিজেপি সাংসদের গাড়ির পাশাপাশি ভাঙচুর করা হয় বিজেপি নেতার বাড়ি। তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ভাঙচুর করা হয় তৃণমূল নেতার গাড়ি। এরপরই ঘোষপাড়া রোডে সংঘর্ষ বেঁধে যায় দুপক্ষের। শুরু হয় বোমাবাজি, বাড়ি ভাঙচুর, সংঘর্ষে আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। যুবদ অধিকারী আর পুলিশ দুজন দাঁড়িয়ে থেকে আমার গাড়ি ভাঙচুর শুরু করে, তারপরে আমরা নিচে নেমেছি। নিচে নামার পরে আমাদের কয়েকজন সমর্থকের মোটরসাইকেল ফোটরসাইকেলে পুড়িয়ে দিয়েছে। এবার বাইরে বেরিয়েছে, পুলিশ যথারীতি আমাদেরকে শাসাচ্ছে, আমাদের আমার আমার উপর লাঠি চালিয়ে দিচ্ছে। কালকে ভাটপাড়ার দায়িত্ব সুবোধ অধিকারীকে আমরা দেওয়া হয়। অর্জুন মনে হয় আজকে রাজার বাড়িতে কোন গুরু পূর্ণিমার কোন উৎসব উৎসব আছে বা মিটিং ছিল, ওরা নেমে এসে রাস্তায় দাঁড়ায়, যারা 15-20-25 ছেলে দাঁড়ায়। সুবোধ চারটে গাড়ি নিয়ে যাচ্ছিল, এই চারটে গাড়ির ওপর সুবোধের দুটো গাড়িতে আক্রমণ করে ভাঙচুর করে। ওই চারটে গাড়ির ছেলে নেমে গিয়ে একটা মারামারি কেউ অর্জুনের গাড়ি ভাঙচুর হয়, সুবোধের গাড়ি ভাঙচুর হয়, এই জায়গায় তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে বীজপুর থানার পুলিশ বাহিনী গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।